তো আমাদের দুর্গাপুরে দুদিন হলো ঠান্ডাটা অনেকটাই কমে গেছে তাই আমার গাড়িটা বেশ কয়েকদিন ধরে দেয়া আছে হচ্ছে গ্যারেজে গাড়িটা খারাপ হয়েছিল সেই দু হাজার দশে কেনা গাড়ি তাই আজকে তাই একটু গাড়িটা আনতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে সেই ক্যানেল ঠিক আছে ক্যানেলের পাশ দিয়ে পেরিয়ে রাস্তা আছে রাস্তা দিয়ে সোজা এদিকে বিক্রি করতে ডেলি এই থেকে নিয়ে এসেছে হচ্ছে গরম গরম চা এটা হচ্ছে সাইকেল স্ট্যান্ড এখানেই আমি গাড়ি রাখি তো সবাই মিলে একটুখানি শীতের বিকেলে একটুখানি সবাই মিলে চা খেতে আড্ডা মারতে খুবই ভালো লাগে তো চাকে সোজা বেরিয়ে গেলাম টোটো ধরে কারণ অনেকটাই দূর গ্যারেজটা মোটামুটি দু তিন কিলোমিটার দূর আছে তাই টোটো ধরে বেরিয়ে গেছি দেখি সন্দেহ হয়ে গেছে দেখি গ্যারেজটা খোলা আছে কিনা না হলে আবার ফিরে চলে আসতে হবে এই দেখো আমার সেই গাড়ি সাত দিন পর হাতে পাচ্ছি বাক আমি তাড়াতাড়ি এলাম গ্যারেজ বন্ধ হয়ে গেছে একমাত্র আমার গাড়িটাই বাইরে আছে তাও আমি একটুখানি গাড়ি ট্রায়ালটা দিই নি হ্যাঁ যদি বাই চান্স কোনো অসুবিধা হয় তাহলে পরবর্তীকালে বলবে যে তুমি তাহলে দেখে নাওনি কেন তাহলে চলো তাহলে আমি এক রাউন্ড ঘুরে দেখে নিই সব ঠিকঠাক আছে কিনা রকম প্রবলেম হচ্ছে কিনা না ঠিকঠাকই আছে ব্রেক ফ্রেকও ঠিকঠাকই লাগছে একদম ইঞ্জিনের আওয়াজটা একদম নর্মালভাবে ফিরে এসছে এটাও ছিল অনেক পুরনো দিনের গাড়ি সেই হাজার নয় দশে কেনা গাড়ি অনেক খারাপ হয় কিন্তু তা তো আমি এই গাড়িটা চেঞ্জ করি না কারণ এটাকে আমি অনেক বেশি ভালোবাসি কারণ এটা অনেক পুরনো দিনের একটা পুরোনো দিনের গাড়ি থাকলে তো একটা মায়া পড়ে যায় তাই না তাই না সার্ভিসিং করে একদম চকচক লাগছে গাড়িটা তাহলে তেল ভরতে চলে এলাম কারণ এক্সট্রা প্রিমিয়ামটা ভালো মাইলেজ দেয় তাই দুশো টাকা তেল ভরে নিলাম চলো তাহলে তেল ভরে যেতে হবে একটুখানি চুল কাটতে তো সেলুনে এসে দেখি সেলুনে কেউ নেই তাই যার কাছে চুল কাটি তাকে একটা ফোন করি তাহলে বসে আছি এসো না 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 হ্যাঁ বউ তাই দেখলাম আমারও লেট হচ্ছে তাই সন্ধে অনেকটা হয়ে গেছে তাই কিছুক্ষণ সেখানে থেকে দু একটা ভাইয়ের সঙ্গে আড্ডা মেরে সেখান থেকে বেরিয়ে আমি আবার কাজে চলে গেলাম আবার পরে কোনো সময় আছে চুলটা তাহলে খাটেনা